আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দর্শক রায়ের বাজার সাদেকান কৃষি মার্কেট থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি সাব্বির খান দর্শক যেন বাজার কমতে শুরু করছে এ হারে কমলে কয়দিন পর শোনা যাবে বাজার ধস কিন্তু জানতে পারলাম যে পেঁয়াজের আজকে হাটে চার হাজার একচল্লিশে পর্যন্ত গেছে দর্শক দর্শক এই যে দামটা কেমন ছিল আলুর দামটা বাজারে কত করে আচ্ছা বিক্রি হচ্ছে আমদানি কত করবে হ্যাঁ কেমন হচ্ছে সে বিষয়ে কথা বলে জানিয়ে দেব আর দর্শনের সঙ্গে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন जी भाई अल्हम्दुलिल्लाह বর্তমানে বাজারে চাইদা কেমন হচ্ছে পেঁয়াজ এর বলতে কি বোঝায় চাইদা বলতে বেচা কেমন হচ্ছে বেচাকিনি কম বেচাকিনি কম আচ্ছা আচ্ছা বুঝতে পারছি পেঁয়াজ বাজার আজকে বাড়ছ না কমছে ফেরদার বাজার মানে আজকে তিন দিন যাবত একই গতিতে আছে একই গতিতে আছে একই অবস্থানে আছে না আচ্ছা বা ঘরে তো মাশাল্লাহ ভালো পেঁয়াজ রপ্তানি করেছেন tata অবশ্যই পেঁয়াজের এলসি পেঁয়াজের দামটা যাচ্ছে কি কমছে না আসছে এত বড় বড় পেঁয়াজ ভাই অনেক বড় বড় পেঁয়াজ দেখতে পাচ্ছি কত করে দিচ্ছি আজকে বাজার এটা একশো পাঁচ এটা কোন জায়গার পেঁয়াজ ভাই ফরিদপুর ফরিদপুর আজকের বাজারে একশো দেখতে পাচ্ছেন এটা কি পাবনা নাকি পাবনা কত করে দিচ্ছেন একশো সাত একশো সাত কী বলেন ভাই বাজার কি আর বেশি নাকি না একই অবস্থা আছে এটি ভালো মানের ফেজ ভালো মানের ফেজ রাইট তার মানেই বুঝাতে চাচ্ছেন কোয়ালিটির উপরে বাজার নির্ভর তা তো আচ্ছা এই যে একটা ভূতপুর পেজ দেখতে পাচ্ছি অরজিনিয়াল কত করে দিচ্ছেন এটা আছে একশো টাকা একশো টাকা রাজশাহী কত করে দিচ্ছেন রাজশাহী একশো পাঁচ এসির বাজার কমার কেমন সম্ভাবনা বুঝতেছেন এলসি বাজার কমবে না বাড়বে সেটা নিউজ আমার কাছে নাই আমার ব্যাপারী মাল দিছে বলছে নব্বই টাকা বিক্রি করার জন্য নব্বই টাকা বিক্রি করতে পারতেছি না বসে আছি মাল খায় না মাল খায় না না আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি আর এই যে রাজশাহী কত করে দিচ্ছেন রাজশাহী বাউন্ন টাকা রাজশাহীর ডায়মন্ড হলে বাউন্ন টাকা লাল লিস্টে কত করে দিচ্ছেন একান্ন একান্ন টাকা হ্যাঁ আজকের বাজারে আর রসুন 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 নাটোর একশো পঁচাশি থেকে নব্বই পঁচাশি থেকে নব্বই আজকের বাজারে জি ভাই বর্তমানে বাজার চাহিদা তো নাই নেই না ব্যথা কতটা সম্ভাবনা দেখতে পাচ্ছে এখানে অনেকটা কম ভাই বর্তমান যে বাজার দর রয়েছে যে বাজার বর্তমানে আপ আপ ডাউন করতেছে বাজার কি কমার থেকে কমছে না এই যে বাড়ছে যে বাড়ার থেকে একটু কমছে সাম্ভাব্য একটু বাড়তে ছিল একটু কমছে দু তিন টাকা দশ টাকা বারে তিন টাকা কমে এটাই এটাই যে বাড়া কমা আচ্ছা এটাই হচ্ছে বাড়া কমা তার মানে দশ টাকা বাড়ে তিন টাকা কমে তিন টাকা কমে এটার কারণটা কি ভাই আমদানির উপরে বাজার ডিপেন্ড করে নাকি এটা আমদানির উপরে একটা ওয়ে থাকে আবার বিষয় হচ্ছে হাটও কৃষকরা মাল মাল কম ওঠা এই কারণে হইতে পারে এই কারণে হতে পারে হ্যাঁ ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি হাটের বাজারটা আপনাদেরকে জানিয়ে দেবো তবে যে সবশেষ আমরা পাবনাতে খবর নিলাম আজকের বাজারে সকালে কিন্তু আটত্রিশশো গেছিলো পরে কিন্তু চার হাজার একচল্লিশে পর্যন্ত কিন্তু পাবনার হাটে পেঁয়াজ বেসা বিক্রি হয়েছে কিন্তু ঢাকায় যে পেঁয়াজগুলো আসবে সেই পেঁয়াজ দামটা কিন্তু পাবনাতে এই দামে কিন্তু হাট থেকে কিনা হয়েছে দশক এই ছিল আমার কাছে আজকের সর্বশেষ পেঁয়াজের বাজার দর আপডেট